ওয়েলকাম টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজন লাভার্স। ফ্রেন্ড, আজকের ভিডিওটি করে পাঠিয়েছে আমাকে পায়রাডাঙ্গা থেকে অনুপদা। ফ্রেন্ডস, আমরা ভিডিওটিতে যে সকল পায়রাগুলো দেখাবো, সাধারণত সমস্ত পায়রাগুলো সেলের জন্য আছে। তো পায়রার বিষয়ে অনুপদা কিছু কথা বলে রেখেছে এবং অ্যাড্রেস সম্পূর্ণ যখন ডিসক্রিপশনে থাকবে আপনারা গিয়ে দেখে কথা বলে পায়রা নিতে পারেন। পায়রা নেবার সময় আমি থাকবো না, আপনারা পায়রা দেখে শুনে কিনে নেবেন। আমার ইউটিউবের যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, যদি কারো মনের মধ্যে ইচ্ছে হয় যে কারোর বাড়ির শখের পায়রা সেই ইউটিউবে দেখাতে চায়, তো আমাকে অবশ্যই ভিডিও বানিয়ে হোয়াটসঅ্যাপে দিতে পারে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং যদি কেউ চান যে আমি সেল করব, তো তার সেই পায়রার ভিডিও বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারে, আমি অবশ্যই ইউটিউবে পোস্ট করে দেবো, যেমনটা আমি এর আগেও করেছি। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি ফটাফট শুরু করে দিই। পায়রা আছে এখানে, তো যদি কেউ মনে করে যে নেবে, ওরা দেখে নিতে চায়, ওরা দেখেও দেওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু এখন শীতের টাইম, যেহেতু বাজারে একটু ভয় থাকে, তো আজকে সকালে একটা নিয়ে গেছে, তো ওরা দেখেও দেওয়া যাবে। যদি বাজে মারে তো সেটা তার, যে দেখতে চাইবে, কোনো অসুবিধা নেই, যেটা পছন্দ শেষে নিতে পারবে। এখানেও আছে, যদি কারো প্রয়োজন পড়ে তো সে যোগাযোগ করতে পারে। শুধু একমাত্র রোববার দিন করেই আমরা থাকি বাড়িতে। এই একটা নর পায়রা আছে, খুবই ভালো পায়রা, যারা চেনা তারা চিনতে পারবে। ধরে দেখানো সম্ভব না সব। একটা সবুজ মাদা আছে, চোখটা দেখতে পাচ্ছেন আপনারা, ডানাগুলো দেখো, সবে দর্শক খেয়ে কমপ্লিট করেছে পায়রাগুলো। এই হচ্ছে পা, পাশে আছে সবুজ নর ওরি পেয়ার, সব হাতে ধরে দেখানো সম্ভব হবে না। এই হচ্ছে একটা নর, এর ডানাগুলো দেখাও, আমারই বন্ধুর পায়রা, দারুণ পায়রা, আমার নিজের দেখা আছে, যারা চেনে তাদের আর কিছু বলার নেই। তবে হ্যাঁ, ওড়ালে পরে বুঝতে পারবে যে পায়রার কি আছে। এই সময়, ঘন্টা, ওই সমস্ত বলে তো লাভ নেই, যারা চেনা তারা এমনি চিনবে। আর পাশেই হচ্ছে মাদিটা, মাদিটা দেখাচ্ছি আমি। এই হচ্ছে মাদিটা, হচ্ছে ওর, এই নটা দেখালাম, তার মাদি হচ্ছে এটা। সব একটু বাড়িরই পুরাতন ব্লাড লাইনেরই পায়রা। আচ্ছা, দর্শক কমপ্লিট হয়ে গেছে, ছাড়বে এটা। এই হচ্ছে মাদি, ওরই জোড়া, আগের নটটার জোড়া। এটা জিরিয়া মাদি আছে, ধর ঠিক করে, এটা চোখের লাইন আছে, ডানাটা দেখা পায় এটার, পুরো টান ওদিকে, ডানা দেখা, ঝটপট। পায়রা ছেড়ে দেখা, এই যে পায়রাটা যেটা দেখালাম, এই হচ্ছে মাদি, এই হচ্ছে নর, ওরি নর, ডানা কাটা আছে, ব্রিডিং করানো হচ্ছে বলে। চিকন পালক, এই হচ্ছে পায়ের লাইন আছে, চোখ, ছেড়ে দেখা, ছেড়ে দেখা,
এটা ফুল শিরা নোর আছে, দারুন পায়রা, দারুন। দেখি ওই প্যারা দানাগুলো দেখি, এই হচ্ছে পরের লাইন, এটা 10 পর কমপ্লিট করছে, 10 পর সবে কমপ্লিট হলো প্যারাটা। এই যে পা ছেড়ে দেখা প্যারাটা, এরা ছিটে নর আছে, খুব ভালো প্যারা, যারা চেনে তারা বুঝতে পারবে। আমরা তো এই সমস্ত ক্যামেরা ট্যামেরা করি না, যতটুকু পারলাম ততটুকু করলাম। ডানা পর দেখা, এই হচ্ছে ডানার লাইন, খুব পুরাতন ব্লাড লাইনের পায়রা এগুলো, বাড়ি দিয়ে একদম। ধরা ধরা হয় না, মাদি না মাদি, এটা একটা মাদি পায়রা, সবুজ রঙের পায়রা, চোখটা হচ্ছে দেখুন, ডানাগুলো দেখো, এটা বাড়িরই বাচ্চা দুপুরের, বড় সাইজের পায়রা, খুব ছটফটে পায়রা, ছেড়ে দেখা, খুব ভালো পায়রা। এই একটা নর আছে, রোদ দিলে চোখটা বোঝা যাবে, এই যে পরের লাইনটা হচ্ছে এরকম, ওই ডানাটা দেখি, ছাড়ো বেলাটা, এই হচ্ছে একটা নর, এই একটা নর, নর আছে কালো চোখের, বাড়িরই পায়রা, আমাদের কোনো কেনা কেনা ঠেনা পায়রা নেই, আমাদের নিজেদেরই বাড়িরই পায়রা, দশক কমপ্লিট কোর্স করেনি, এখনও উঠছে পায়রাটা পরটা। ওই ডাঁটা দেখি, একই পাইলেনটা দেখি, পাইলেনটা ছাড়া ছাড়া, এই হচ্ছে নটটা, এগুলো গ্যারান্টি আছে, কোনো অসুবিধা নেই। যদি কারো কোনো মনে কনফিউজ থাকে পায়রাডাঙ্গা, যদি নেওয়ার পর যদি কোনো রকম কনফিউজ হয়, পায়রাডাঙ্গা এনে ছেড়ে দিতে হবে, আর কিছু করতে হবে না, বাড়ি দিতে হবে। এই হচ্ছে আরেকটা নর, একদম এলাকার নাম করা নর, এলাকার নাম করা নর, চোখটা দেখুন, ডানাটা দেখা, দোয়াশ টাইপের নয়, তবে ডানার পলক সাদা আছে কয়েকটা। এই এই ডানাটা দেখা, ছাড় পেলাটা, যারা চেনে তারা বুঝবে, পায়রা যদি ওরা দেখে নিতে চায় ওরা দেখেও দেওয়া যাবে, অসুবিধা নেই। সকালবেলা 8টার মতো রোববার দিন আসতে হবে, কখন নামবে বলতে পারবো না। ভালো মাটিটা, একটা পেয়ারা আছে, অনেক পুরাতন নটটা, অনেক পুরাতন, অনেক পুরাতন গম ঠোঁটের পায়রা আছে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি বা সেখান থেকেই, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট বক্সে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো ফ্রেন্ড, আসছি আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।